প্রিভিউতে আপনারা যে স্ট্যাটাস ভিডিওটা দেখলেন এরকম চাইলে কিন্তু আপনি খুব সহজে গেলাম ম্যাক করতে পারেন। তো তার জন্য কিন্তু আপনার তেমন কিছু প্রয়োজন নেই, তো এই আমি যেগুলো ব্যবহার করব তো এইগুলো আপনারা দেখতেই পাবেন। তো একটা যে ব্যাকগ্রাউন্ডে আমি যে ভিডিওটা ব্যবহার করবো এই ভিডিওটা আপনারা গুগল থেকে সার্চ করে ডাউনলোড করতে পারেন, অথবা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওটা থাকবে সেটা আপনারা দেখে ডাউনলোড করতে পারেন। তো বেশি কথা বলবো না, মূলবৃত্তে যাওয়া যাক। তো মূলবৃত্তে যাওয়ার আগে বলবো, আপনি যে আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে লাইক দিয়ে বাজিয়ে দেবেন, ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। চলুন শুরু করি। তো প্রথমে আপনাকে কী করতে হবে, প্রথমে আপনাকে কী করবে আপনি যে কোনো একটা ব্রাউজার নেবেন। তো ব্রাউজারটা নেওয়ার পর তো আপনি কী করবেন, ব্রাউজারের সার্চ বারে আপনি লিখবেন যে বাঙালি সেট শায়ার, এটা লিখে সার্চে ক্লিক করে দেবেন। আপনি সার্চে ক্লিক করার পর আপনার সামনে দেখবেন যে একটু নিচে আসলে দেখবেন যে এখানে যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে ঢুকে যাবেন। তো ওয়েবসাইটে ঢুকার পর তো আপনি এখান থেকে কী করবেন, এখানে কিন্তু অনেক স্ট্যাটাস আছে, আপনি যেটা ভালো লাগে সেটা আপনি এখান থেকে কপি করে নেবেন। যে কপিতে ক্লিক করলে দেখবেন যেটা কপি হয়ে গেছে, কপি হয়ে গেলে এখান থেকে বের হয়ে আপনাকে কী করতে হবে যে পিক্সেলের যে অ্যাপ্লিকেশনটা আছে এটা আপনাকে না থাকলে প্লে স্টোরে অবশ্যই ইনস্টল করে নেবেন। তো এটা আমার কাছে আছে, তো আপনার প্লে স্টোরে অ্যাভেলেবেল সেটা পেয়ে যাবেন। তো এটা ওপেন করার পর এখান থেকে আপনাকে ক্যান্সেল করবেন, টেক্সটটা এখান থেকে ডিলিট করবেন। ডিলিট করার পর এখান থেকে যে উপরে প্লাস আইকন আছে প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে একটা টেক্সট নিয়ে নেবেন, টেক্সটটা এখানে নিয়ে আসবেন। আসার পর আপনার টেক্সটের উপরে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করার পর এটা এখান থেকে আপনি রিমুভ করবেন, লেখা গেলে রিমুভ করে দেবেন। তো লেখা গেলে রিমুভ করার পর যেটা আপনি কপি করছেন সেটা এখানে পাস্ট করবেন, তারপর ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর তো আপনারা এই যে এখানে দেখবেন যে টেক্সটের যে আইকনটা আছে এখানে একটা ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর এখানে আপনার বাম দিকে টান দেবেন, বাম দিকে টান দেওয়ার পর এখানে দেখবেন যে এই আপনি দেখবেন যে এই যে লাইন্স, তো আপনার কী করবেন এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার যেটা ভালো লাগে সেটা আপনি সিলেক্ট করবেন। এখানে কিন্তু তিনটা অপশন আছে যে আপনার যেটা ভালো লাগে, তো আমি এই যে এখানে এই অপশনটা নিলাম, তো আমি এখানে ডান দিকে সেট করবো, আমি তো এখানে সেট করলাম। সেট করার পর এখান থেকে আপনার কী করবেন, ওকেতে ক্লিক করে দেবেন। তো ওকেতে ক্লিক করার পর আপনারা এখানে দেখবেন যে ফোন নামের একটা অপশন আছে, এখান থেকে যে ফোনটে ক্লিক করবেন। ফোনটে ক্লিক করার পর এখানে কিন্তু অসংখ্য ফোনটা আছে, আপনি যেটা ভালো লাগে সেটা ব্যবহার করতে পারবেন। তো আমার কাছে ফোনটা আছে মাই ফোনে, আমি সেখান থেকে একটা ফোন নিয়ে নিতেছি। তো আপনারা আপনার পছন্দ অনুযায়ী যে ফোনটা ব্যবহার করতে চান সেই ফোনটা আপনারা কী করবেন নিয়ে নেবেন অবশ্যই। তো এখান থেকে আমি ফোনটা সেট করে নিতেছি একটা ফোন। আমি ফোনটা এখান থেকে সিলেক্ট করলাম, তো সিলেক্ট করার পর এটা আমি একটু একটু ই করে দিলাম, ছোটো করে দিলাম। তো ফোনটা আপনারা একটু ভালো করে একটু সেট করে অ্যাডজাস্ট করে নেবেন, এভাবে কিন্তু আপনি এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবেন, যেভাবে ভালো লাগে আপনি সেভাবে এটা অ্যাডজাস্ট করতে পারবেন। তো এভাবে আমি অ্যাডজাস্ট করে নিলাম এটা, তো অ্যাডজাস্ট করে আপনি এখান থেকে এটা বড়ো ছোটো করতে পারবেন, তো আপনার মতো এটা আপনি অ্যাডজাস্ট করে নেবেন। তো অ্যাডজাস্ট করার পর এটা কিন্তু আপনি চাইলে কালারও দিতে পারবেন অবশ্যই। তো এখান থেকে কালার দেওয়ার জন্য তো আপনারা কী করবেন, একই দিকে দেখবেন যে কালার অপশন আছে, কালার অপশন আছে, আপনার টেক্সটের যে লেখাগুলো আছে লেখার কালারগুলো কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন, যেটা ভালো লাগে সেটা আপনি এখান থেকে দিতে পারবেন। তো আমি সাদা এটা রাখতে পারলাম, তো এটা যে স্ট্রোক আছে স্ট্রোকও দিতে পারবেন এখান থেকে, যে স্ট্রোক ক্লিক করলে যেটা যে স্ট্রোক আছে স্ট্রোক আপনি কালো হয়ে যেখান থেকে যেটা ভালো লাগে আপনি সেটা দিতে পারেন স্ট্রোক। তো এখান থেকে আমি একটা স্ট্রোক দিলাম, এই স্ট্রোকটা দিলাম, ধরুন এটা যে শেডো আছে শেডোটা আপনি অন করে দিলেন, শেডো দিতে পারবেন, তো শেডোটা আমি অন করে দিলাম। তো দেওয়ার পর টেক্সট এভাবে সেট করার পর আপনারা কী করবেন, এটা সেট করার পর তো এখান থেকে আপনারা একটু মাপটা অ্যাডজাস্ট করার পর তো এখান থেকে আপনারা কী করবেন যে এখানে এই আইকনটা দেখে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখবেন এই আইকনটা এখানে দেখতে পাচ্ছেন এখানে ট্রান্সপারেন্ট, তো আপনারা এখানে ক্লিক করবেন, এটা ট্রান্সপারেন্ট করে তারপর এটা এখান থেকে আপনারা সেভ করে নেবেন। তো এটা আমি সেভ করে নেব, তো এখান থেকে দিয়ে এটা যে ডিফল্টে ক্লিক করবেন, এখানে ডিফল্টে ক্লিক করে এখান থেকে আলট্রাতে ক্লিক করে এটা সেভ টু গ্যালারিতে দিয়ে দেবেন, তাহলে কিন্তু এটা সেভ হয়ে যাবে আপনার। তো এটা সেভ হয়ে গেছে, সেভ হয়ে গেলে এবার আপনাদের কী করতে হবে, কাইনমাস্টার যে অ্যাপ্লিকেশনটা আছে এটা ওপেন করে দিতে হবে। আমি এখান থেকে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিলাম। তো কাইনমাস্টারটা ওপেন করার পর এখান থেকে আপনি যে ক্রিয়েট নিউ এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে আপনারা এই যে 9.16 যেটা আছে রেশিওটা এটা এখান থেকে সিলেক্ট করবেন, তারপর এখান থেকে আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন। তো নেক্সটে ক্লিক করার পর এবার আপনারা কী করবেন, এবার আপনার যে ভিডিও ডিসক্রিপশন বক্সে যে ভিডিওটা থাকবে সেই ভিডিওটা আপনারা সিলেক্ট করবেন। তো ভিডিওটা আমার কাছে আসছে, ভিডিওটা আমি নিয়ে নিলাম, আপনারা কী করবেন সেই ভিডিওটা এখান থেকে নিয়ে নেবেন। তো এখানে ভিডিওটা নিয়ে নিছি, তো ভিডিওটা নেওয়ার পর তো আপনারা কী করবেন লেয়ারে ক্লিক করে আবার আপনারা সেই যে টেক্সটটা সেভ করেছিলেন আপনার ফোনে তাই সেই টেক্সটটা এখানে নিয়ে নেবেন। টেক্সটটা নিয়ে আপনারা কী করবেন এই যে এখানে একটা সেট করে দেবেন, এটা এখানে আপনি সেট করে দেবেন, যেভাবে ভালো লাগে আপনি টেক্সটটা এখানে সেট করে দেবেন।
এটা সেট করার পরে এখানে টান্ডা ধরে ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে দিবেন, ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে দিবেন, একটু অ্যাডজাস্ট করে নেবেন, আপনার টেক্সটটা অ্যাডজাস্ট করে নেবেন ভালো করে। আমি ধরে ডাইন সাইডে সেট করলাম, তো আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করা হয়ে গেলে এবার আপনারা কী করবেন, ভিডিওর সাথে টান্ডা ধরে লাস্ট অ্যাডজাস্ট করবেন। অ্যাডজাস্ট করা হলে এবার আপনাকে একটা আপনার পছন্দ অনুযায়ী একটা গান অথবা আপনি যে সং মিউজিক অ্যাড করতেছেন সেটা এখান থেকে আপনার যে অডিওতে ক্লিক করে তারপরে যে এখানে দেখবেন যে আপনারা সং বা যে অ্যালবাম আছে অ্যালবামে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ফোনের যে গ্যালারি মিউজিক আছে মিউজিকগুলো আপনি এখান থেকে নিতে পারবেন। তো এখান থেকে আমি একটা মিউজিক অ্যাড করে নিতেছি, আমি ভলিউমটা এখানে একটু কমাই দিতেছি। ধরুন আমি এখান থেকে এই মিউজিকটা অ্যাড করে দিলাম, তো আপনারা মিউজিকটা সিলেক্ট করে এখান থেকে প্লাসে ক্লিক করলে মিউজিকটা এখানে চলে আসবে। এবার আপনারা মিউজিকটা এভাবে স্ট্যাটাসটা আপনারা সেট করে নেবেন। তো এই স্ট্যাটাস কিন্তু কিন্তু এখানে কিন্তু কাজ শেষ, তো কাজ শেষ হলে এখান থেকে আপনারা কী করবেন, কাজ শেষ হলে এখান থেকে আপনারা যে সেভ করার জন্য এখানে ক্লিক করবেন, এখান থেকে আপনারা এটা সেভ করে দেবেন। তো সেভ করার পরে কিন্তু আরও কাজ আছে, তো এখান থেকে এটা আপনার প্রথমে রেজুলেশনটা হাই করে তারপরে এখান থেকে আপনার সেভ করবেন প্রথমে এটা। তো এটা কিন্তু সেভ হয়ে গেছে, তো সেভ হওয়ার পর আরেকটু কাজ আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা সেভ হয়ে গেছে, সেভ হলে আপনার ব্যাগে আসবেন, ব্যাগে আসার পর এখান থেকে আপনারা আরেকটা প্রজেক্ট নেবেন, আরেকটা প্রজেক্ট নেবেন। এবার সেমভাবে আপনারা এখান থেকে যে 9.16 যে রেশিওটা আছে সেটা নেবেন, তারপর নেক্সটে ক্লিক করবেন, তারপরে ইমেজ আছে ইমেজে ক্লিক করে এখানে একটা ব্ল্যাক নেবেন, ব্ল্যাক ইমেজ নেবেন, তারপরে ঠান্ডা ধরে বড় করে দেবেন। বড় করার পর তো আপনারা কী করবেন, লেয়ারে ক্লিক করে সেই ভিডিওটা আবার নিয়ে নেবেন, এখান থেকে যেটা আপনি সেভ করেছেন সেই ভিডিওটা এখানে নিয়ে নেবেন। তো এখানে ভিডিওটা দেখবেন চলে আসছে, ভিডিওটা চলে আসলে আপনারা কী করবেন, এই ভিডিওটাকে ফুল স্ক্রিন করতে হবে। ফুল স্ক্রিন করার জন্য আপনার এই যে মাঝখানে যে আইকনটা আছে এখানে একটা ক্লিক করবেন, তারপরে যেখানে দেখবেন যে এই আইকনটা এখানে একটা ক্লিক করে ফুল স্ক্রিন করে দেবেন। তাহলে কিন্তু ফুল স্ক্রিন হয়ে গেছে, ফুল স্ক্রিন হয়ে গেলে ভিডিওটা লাস্টে আসবেন, আসার পর আবার উপরে যে কালো পিকচারটা আছে ব্ল্যাক এখানে এটা ক্লিক করে তো এটাকে কাটিং করে দিতে পারেন। তারপর আপনার যে এখান থেকে কেচি আইকন আছে কেচিতে ক্লিক করে এখানে আপনার দেখবেন টিম টু রাইট, তো এখানে ক্লিক করে দেখবেন যে এটা কাটিং হয়ে গেছে। তো আপনারা একবেন আপনার যে যে পিকচারটা আছে যে আইকনটা আপনারা নিয়েছেন সেটা আপনি একটা বানিয়েছেন, তো এটার পর ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে দেখবেন যে ইন অ্যানিমেশন, তো এখানে একটা ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করার পর এখানে দেখবেন যে ফেড নামের যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর তো এখানে এটা 1 সেকেন্ড আছে, তো এখান থেকে এটা আপনার কী করবেন 2 সেকেন্ডে করে দেবেন, এটা যে ডিউরেশনটা আছে সেটা 2 সেকেন্ড করে দেবেন। 2 সেকেন্ডে করার পর এখান থেকে আপনার টিকমার্ক করে দেবেন, তো টিকমার্ক করার পর এখানে কিন্তু অলরেডি কাজ শেষ। তো এখান থেকে চাইলে কিন্তু আপনার নিচে যেখানে আপনার ফেসবুক পেজের নাম অথবা আপনার যে লোগোটা আছে লোগো কিন্তু আপনি অ্যাড করে দিতে পারেন। তো লোগো অ্যাড করার জন্য আপনার এখানে যে লোগো থাকে তা মিডিয়াতে ক্লিক করে লেয়ারে ক্লিক করে আপনার একটা লোগো অ্যাড করে নিতে পারবেন এখান থেকে। এক্সাম্পল আমি আপনাদেরকে দেখাচ্ছি, ধরুন এটা আমার লোগো, তো লোগোটা আপনার এখান থেকে নিয়ে এখানে বা যে কোনো যে কোনো জায়গায় আপনি সেটা অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো আপনার চাইলে লোগোটা অ্যাড করে দিতে পারেন, তো আমি দেখাচ্ছি না, আমি লোগো কোনো অ্যাড করবো না। অথবা আপনি যে ক্রেডিট দিন যে আপনার যে নামটা আছে নামটা দিতে পারেন, তো আমি লাস্ট আমি আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি এটা। এবার ভিডিওটা সেভ করার জন্য তো আপনারা কী করবেন, এই যে এখানে যে আইকনটা আছে উপরে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর এখান থেকে আপনার রেজুলেশনটা হাই করে তারপরে এখানে আপনি কী করবেন সেভে ক্লিক করলে দেখবেন যেটা কিন্তু আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তখন আপনি আপনার ফেসবুক পেজে বা টিকটকে বা ইনস্টাগ্রামে বা আপনার ফেসবুক যে স্টোরি আছে সেটাতে কিন্তু আপলোড করতে পারবেন। তো আশা করি বন্ধুরা সকলে বুঝতে পারছেন, তো আজকের ভিডিও এতটুকু কী ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকন দিয়ে বাজিয়ে দিন। ধন্যবাদ।